প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের হয়ে দল কিনেছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান। তাই প্লেয়ার্স ড্রাফটেও উপস্থিত হয়েছেন এই তারকা। সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল থেকে শুরু হয়েছে বিপিএল এর প্লেয়ার ড্রাফট, যেখানে নিজের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে হাজির হয়েছেন সাকিব খান নিজেও। প্রথমবারের মতো ড্রাফট অনুষ্ঠানে থেকে দল গোছানোর ভূমিকায় দেখা যাবে এই নায়ককে। সাকিবে ঢাকা ক্যাপিটালস কোন খেলোয়াড়রা জায়গা পাবে সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই, তবে এজন্য বিকেল অবধিও ভক্তদের অপেক্ষা করতে হবে। এদিকে লম্বা সময় ধরে জাতীয় দলে নেই সাব্বির রহমান, ঘরোয়া ক্রিকেটেও গত কয়েক বছরে হাসেনি তার ব্যাট, তবুও এই ব্যাটার আসন্ন বিপিএল এ দল পেয়েছেন। দেশের ঘরোয়া লীগটির ১১তম আসরে সাব্বিরকে দলে ফিরিয়েছেন ঢাকা ক্যাপিটালস। এছাড়া চোট কাটিয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরছেন ইবাদত হোসেন, আসরের আগেই খেলার জন্য ফিট তিনি। তাকে দলে ফিরিয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল। সেই হোটেলে নিলামের বিরতির পর পাঁচ নম্বর রাউন্ডে প্রথম ডাকার সুযোগ পেয়ে সাব্বির রহমানকে দলে ভেড়ায় নবাগত ঢাকা ক্যাপিটালস। দলের মালিক পক্ষে থাকা ঢালিউড তারকা সাকিব খান ডাকেন সাব্বিরের নাম। এছাড়া এই রাউন্ডে দল পেয়েছেন আবু হায়দার রনি, মোহাম্মদ মিঠুন এবং ইবাদত হোসেন।